চালিয়ে দিন মনের শান তবে যদি করো মা তুমি করো না তো তবে অন্য কোনো মাদক মাইকি মানুষের মত বন্ধু মায়ের কাছে মিনতি করেছে যেন কর্মকর্তা তার সঙ্গে রেখে দেয় সেই যে অন্যায় করেছে সেই অন্যায় যেন তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তার মনে একটা মানুষের মনের মধ্যে একটি মনের বদ্ধ মানুষের মনের বদ্ধ যেরকম অসময় সময় মধুর হয়ে যায় তার মনের বদ্ধটাও যেন এরকমই মধুহীন না হয়ে যায় যদি বসে এই দেহ আকাশ হতে নাহি ফের তাহলে অর্থাৎ বিদেশে দেবতার বসে যদি ফের তারা বসেও যায় এই দেহে আকাশে যেন তার জন্য কোনো ক্ষেত থাকে না চুম্বিকে মরিতে হবে অমন কে কোথা কবে চিরস্থির কবে নেই হাইরে জীবন অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু হয়েছে মানে যে জীবের জন্ম নেই তার মৃত্যু হবে মানে অমুক তো পৃথিবীতে কেউ হয়ে আসে নেই চিরস্থির কবে নেই হায়ের জীবন অর্থাৎ কোনোদিন শোনা যায়নি যে জীবন হচ্ছে নদী নয় জীবনের নদী কখনো কোথাও থেমে যায় না কখনো কোথাও স্থির হয়ে যায় না কিন্তু যদি রাখো মনে নাহি মা নদী সম্মানে অর্থাৎ তুমি যদি আমাকে মনে রাখো যদি ভয় না পাও মৌখি তাও বলে না গো পড়িলে অমৃত হ্রদ অর্থাৎ মৌমাছি কিন্তু অমৃত হ্রদে পড়ে গেলে কখনো গলে যায় না সেই ধন্য নর ভুলে লোকে জানে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন পৃথিবীতে সেই ধন্য যাকে লোকে ভুলে যায় না অর্থাৎ পৃথিবীতে মানুষের জন্ম হয় কিছু খ্যাতি অর্জন করার জন্য তুমি এমন কোনো কাজ করে যাও যে কাজের জন্য তোমাকে সবাই মনে রাখবে এই পৃথিবীতে সেই ধন্য অর্থাৎ এই পৃথিবীতে সেই সুখ্যাতি লাভ করে যাকে পৃথিবীতে কেউ ভুলে যায় না মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোনো গুণ আছে চাষি বোঝে তব গাছ অর্থাৎ মানুষের মন্দিরে সবাই সম্মান লাভ করে কিন্তু এরকম কোনো গুণ আছে যার তার কাছেই আমি চাইবো অর্থাৎ বঙ্গ মাতার কাছে গিয়ে যদি আবেদন জানিয়েছেন এরকম কোনো মানুষ আছে এরকম কোনো গুণী ব্যক্তি তার কাছেই আমি কিছু চাইবো অমরত্ব লাভ করতে চাইবো কীভাবে আমার কর্মের মধ্যে দিয়ে যদি তার কর্মের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকতে চেয়েছেন কেন অমরতা আমি কহ বোধ শ্যামা জন্ম অর্থাৎ এইভাবেই আমি মানুষের মধ্যে বেঁচে থাকবো তবে যদি দয়া করো ভুল দোষ দূর করো অর্থাৎ তবে যদি তুমি আমাকে দয়া করো বঙ্গমা আমার সমস্ত ভুল ত্রুটিকে তুমি মার্জনা করো আমার দোষটাকে লুকিয়ে রেখে তুমি আমার গুণটাকেই সবার সামনে তুলে ধরো অমর করিয়া বর দেহ দাসের শুভ রবে তাহলেই আমি এই সুন্দর পৃথিবীতে অমর হয়ে থাকতে পারবো ফুটি যেন স্মৃতি জলে মানুষ এমা যথা ফলে অর্থাৎ আমি যেন মানুষের স্মৃতিতে ফুটে থাকতে পারি মা মধুময় তাম রস নিয়ে বসন্তের কৃষক তাহলে আমি পৃথিবীতে এই মধুরস তাম রস লাভ করতে পারবো অর্থাৎ মানুষের মধ্যে মানুষ কীভাবে অমরত্ব লাভ করতে পারে তার পালুকাটের জন্য সেই সকলের মনের মধ্যে স্থান অর্জন করতে পারে এবং পৃথিবীতে এইভাবে কবিও সেই বেঁচে থাকতে চেয়েছেন তিনি দেখতে চেয়েছেন যে মানুষের স্মৃতিতে যেন এরা বেঁচে থাকে এবং তিনি তার কাজের মধ্যে দিয়ে মানুষের কাছে বেঁচে থাকতে চেয়েছেন আমরা দেখো পেজ নাম্বার 79 একে দেখো প্রথম লাইন স্ট্যান্ডার্ড যেটা আছে রেখো মা দাসী রেখো এ মিনতি করি বলে স্বামীতে মনের সাত ভোগে যদি পরমাৎ মধুহীন করো না তো তখন মধুকে আন্ডারলাইন করো পরমাৎ শব্দের অর্থ হচ্ছে যদি কোনো খারাপ কিছু বিপদ আমার জীবনে ঘটেও যায় তাহলে যেন আমি মনের ভিতরে সদা সেই সাহস রাখতে পারি যেন আমি কখনো পিছু পা না করি আর অন্য কখনো কোনো অর্থ হচ্ছে মনের গর্ব প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটি গর্ব থাকে সেটা যেন মধুহীন না হয়ে যায় কারণ তার যে মধুরস সেটা যেন কখনো শুকিয়ে না যায় নেক্সট দেখো চন্ডিলে মহিতে হবে অমর দেবতা কবে চিরস্থির কবে নি ভাইরে জীবন দরকার এই লাইনটা খুবই ইনার মিনিং ব্যাখ্যা করতে হবে নেক্সট দেখো মৌখিকা বলে না গো পড়িলে অমৃত নদী মৌখিকা শব্দের অর্থ কেন মৌখিকা অমৃত নদী পড়লে বলে যায় না মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোনো গুণ আছে যাচ্ছে রোজে তব কাছে ল্যাঙ্কা ম্যালাই করো নেক্সট লাস্ট লাইন ফুটি যেন স্মৃতি জলে মানুষ সেবা যখন বলে মানে মধু ময় দাম রস কি বসন্তকে সর্ব লাইনটা আমাদের বসে আসবে তো এগুলো থেকেই আসবে আর বাইকের অনুসরণ দপ্তরের লেখা সর্বশ্রেষ্ঠ উপাখ্যান হিসেবে হচ্ছে মেঘনা পদ্মাব্য আর তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে তার ক্যাপ্টেবিলিটি এবং পদ্মাবতী পুরুষালীকে তার হাড়ের রোগ এটি হচ্ছে তার কৌশলী নাটক কৌশলী নাটকটি অর্থ হচ্ছে যে নাটকের মধ্যে কাউকে উপহাস্য করা হয় মজা করা হয় তাকে বলা হয় দুটো পুরুষন্দমী নাটকের নাম এলে তোমরা দেখবে পুরুষালীদের ঘরেরও আর এগিয়ে হবে সত্য তো আশা করি কিছুদিন আগে আগেও